আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদন দেখেই বুঝতে পারছেন যে আজকের প্রতিবেদনটা করতে যাচ্ছি আমি পোলট্রি মুরগি নিয়ে। দর্শক মণ্ডলী, পোলট্রি মুরগি নিয়ে আজকের যে আলোচনাটা করব সেটা হচ্ছে শীত শেষ হয়ে গরম চলে এসেছে, আজকে মার্চের 12 তারিখ। অতএব আজকে যেই তীব্র গরম পড়ছে, এই গরমে আপনার মুরগির জন্য কী কী করণীয় সেটা নিয়ে আজকের আলোচনা করব। আপনার মুরগির গ্রোথ ভালো করতে হলে এই করণীয়গুলো অবশ্যই আপনাকে মানতে হবে। 1 নম্বর যদি বলি, তাহলে আপনাকে এই গরমের দিনে অবশ্যই 4টার পর আপনার মুরগিকে খাবার দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার মুরগিকে কিন্তু তাড়াতে হবে। এই গরমে আপনার মুরগিকে যদি একটু ভোরে তাড়িয়ে খাওয়ান তাহলে আপনার মুরগির গ্রোথটা ভালো আসবে। দর্শক মণ্ডলী, আপনার মুরগি যেন এইভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে। যদি মুরগি গোস হয়ে থাকে, জড়ো হয়ে থাকে, তাহলে সেখানকার লেটা নষ্ট হবে এবং সেখানে মুরগি গরম লাগবে। গরমের থেকে কিন্তু ঠান্ডা লাগে, শুধু শীতেই যে ঠান্ডা লাগে তা নয়, মুরগির কিন্তু গরম থেকে ঠান্ডা শুরু হয়, ঠান্ডা লাগে এবং গরমের থেকে সবচেয়ে বেশি ঠান্ডা লাগে। শীতের দিনে কিন্তু মুরগি মোটামুটি ভালোই থাকে, কিন্তু এই গরমের দিনেই ব্রয়লার মুরগির যত সমস্যা ততই দেখা যায় যে স্ট্রোক, এ ধরনের সমস্যা বেশি। তো দর্শক মণ্ডলী, আপনাকে বলতে চাচ্ছিলাম যেটা সেটা হচ্ছে, 1 নম্বরে আপনি 4টার পর আপনার মুরগিকে খাবার দিবেন একটু কষ্ট করে, তাহলে কিন্তু মুরগি ভালো খাবে এবং ভালো গ্রোথ হবে। মণ্ডলী, আপনারা জানেন যে বর্তমানে গরমের সময় কিন্তু দুপুর 12টার পর থেকে আপনার মুরগি কোনোভাবেই ভালো খাইতে চাবে না, কারণ ও সময় তীব্র গরম থাকে, গরমে কিন্তু ব্রয়লার মুরগি ভালো খায় না। তো আসলে ব্রয়লার মুরগিকে ভালো খাওয়াতে হলে রাতে এবং বিকাল থেকে সন্ধ্যায় বা রাত 10টা পর্যন্ত আপনার মুরগিকে ভালো খাওয়াতে হবে। আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনি 12টার পর থেকে খাবার ইচ্ছাগতভাবে দিবেন না। আপনি 12টার পর থেকে আপনার খাবারের পাত্রগুলো একটু সন্নি করে বেঁধে রাখুন, একটু উঁচু করে বেঁধে রাখুন, আপনি ঠিক যেন 2:30 থেকে 3টার মধ্যে আপনার খাবার পাত্রগুলো আবার নামিয়ে দিন। তাহলে দেখবেন যে খাবারের প্রতি যে একটা চাহিদা সেটাও বেড়ে যাবে, প্লাস যে স্ট্রোকের ঝামেলা বা স্ট্রোক করে সেটা থেকেও আপনি কিছুটা হলেও রেহাই পাবেন। তো দর্শক মণ্ডলী, আসলে আজকের এই ভিডিওতে আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম। এবং জানেন যে আপনার লিটার, মুরগি ভালো রাখার জন্য লিটারের যে বিষয়টা, লিটারটা তো অবশ্যই ভালো রাখতেই হবে, কারণ লিটার শুকনো না রাখলে কিন্তু কোনোভাবে মুরগির গোদটা ভালো আসবে না। এবং যেই নরম লিটারে আপনার মুরগি যদি পায়খানা করে সেখান থেকে কিন্তু একটা ফাঙ্গাস ধরবে এবং সেই ফাঙ্গাস থেকে কিন্তু আপনার মুরগি ঠান্ডা লেগে যাবে। তবে আরেকটি কথা, সেটা হচ্ছে আপনি সকাল 12টার পর যে পানিটা পরিবেশন করবেন সেই পানিতে কিন্তু অবশ্যই সেই পানিতে সিসিলাইন ব্যবহার করতে হবে। সেই সিসিলাইন আপনি যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারেন, তাতে সমস্যা নেই, আপনি যে কোনো কোম্পানির একটা সিসিলাইন ব্যবহার করতে হবে, নচেত কিন্তু সেই স্টকের ঝামেলাটা বেশি রয়ে যায়। আর দ্বিতীয়ত হচ্ছে, সচরাচর আপনার যেই খামারে বাতাস এপাশ থেকে ওপাশ যেন প্রবাহিত হতে পারে, এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কোনোভাবেই যেন পর্দা নামানো না থাকে এবং ভিতরে যেন গ্যাসের সৃষ্টি না হয়, অ্যামোনিয়া সৃষ্টি না হয়, কারণ অ্যামোনিয়া সৃষ্টি হলেই কিন্তু আপনার মুরগি ঠান্ডা লাগতে পারে। তো সর্বোপরি আপনার মুরগিকে এই গরমে ঠান্ডা থেকে বাঁচান, ঠান্ডা থেকে বাঁচলে তার গ্রোথ ভালো হবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ।